হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা প্রেস্টিজ 12.0 ভিডিওটা নিয়ে এসেছি। তো ভালো করে প্রবলেমটা দেখে নাও। সুইচ অন করলাম, মেনু টিপলাম, দেখো দেখো এই বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটা কীভাবে সলভ হবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল প্রবলেম। এই ধরনের প্রবলেম সব সময় ধরা যায় না। তো এই প্রবলেমটা তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই করতে পারবে যে কিভাবে এই প্রবলেমটা সলভ হবে। তো সেটটা ওপেন করে নিই, ওপেন করে নিয়েছি। এবার কয়েলটা ওপেন করে মাদারবোর্ডটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেখবো যে কোথায় এই প্রবলেমটা, আমাকেও দেখতে হবে। আমিও জানি না প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো বোঝাই যাচ্ছে না প্রবলেমটা যে কোন কোন পার্সন থেকে প্রবলেমটা আসছে। তো চেক করলেই প্রবলেমটা বুঝতে পারবো। তো চলুন দেখি এটার মধ্যে কোথায় প্রবলেম আছে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো এখনই সাবস্ক্রাইব করে নাও, কেন এই ধরনের প্রবলেম আরও তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। অল করে দিলে কী হবে, নেক্সট ভিডিও যখন ছাড়বো আমি, তোমার কাছে সব যার প্রথমে নোটিফিকেশন চলে আসবে। তাতে তোমার সুবিধা হবে এবং কোনো ভিডিও তোমার মিস হবে না, সব ভিডিওই দেখতে পাবে, সব প্রবলেমই সলভ করতে পারবে। তো এগুলোকে ভালো করে দেখে নিচ্ছি যে কোথায় প্রবলেমটা আছে, কেন প্রবলেমটা আমারও জানা নেই। তো চলুন, প্রথমেই মনে হবে যে আমাদের যে ভাইপার 12 দিয়ে যে পাওয়ার সাপ্লাইটা করা আছে এখানে 18 ভোল্ট আর 8 ভোল্টের, সেই পাওয়ার সাপ্লাইটা প্রথমে চেক করে নিচ্ছি। দেখো আইসিটা ঠিক আছে, দেখো এটাও ঠিক আছে। তো আইসিও ঠিক পাচ্ছি এবং যে 18 ভোল্ট জেনারেটরটা আছে ওটাও ঠিক আছে। তো চলুন একবার এটাকে লাইন দিয়ে দেখি যে ভোল্টেজ সব ঠিক আছে কি না। তো এটা 600-তে দিলাম, 600-তে দিয়ে ভোল্টেজগুলো চেক করব। তো প্রথমেই ক্যাপাসিটারের ভোল্টেজটা চেক করে নিচ্ছি, দেখো 340 দেখাচ্ছে, মানে ক্যাপাসিটার ভোল্টেজ ঠিক আছে। এবার দেখবো 18 ভোল্ট এবং যে 8 ভোল্টটা ওটা আমাদের বেরোচ্ছে কি না। দেখো 18 ভোল্ট পাচ্ছি। এবার দেখি 8 ভোল্টটা, দেখো এখানে 5 ভোল্ট পাচ্ছি, এখানে দেখো 7 ভোল্ট। তো আমাদের ভোল্টেজ সব ঠিকঠাকই পাচ্ছি, কোনো প্রবলেম নেই ভোল্টেজে। তাহলে ওই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, তো প্রবলেমটা কোথা থেকে হচ্ছে তো দেখি। আবার এখানে যে একটা কয়েল দেয়া রয়েছে, এই কয়েলটা একটু চেক করব যে এই কয়েলটা কোনো সমস্যা আছে কি না। কয়েলটা থেকে ঠিক যে কয়েলের যে নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা থাকে সেটা যাচ্ছে কিনা কয়েলের মধ্যে সেটাই দেখব। তো দেখো এখানে কোনো বাজারে দিয়েছি, কোনো সিগন্যাল আসছে না, দেখো কোনো সিগন্যাল নেই, দেখো এখানে কোনো সিগন্যাল পাচ্ছি না, মানে এই কয়েলটা খারাপ আছে। তো কয়েলটা খুলে তারপর ভালো করে চেক করে নেবো। তো চলুন কয়েলটা খুলে নিই। তো দেখো বন্ধুরা প্রবলেমটা কোথায়, তো আমাদের মনেই আসবে না যে এইখানে প্রবলেমটা।
তো ভালো করে দেখে নাও, প্রবলেমটা হচ্ছে এখানে। তো কয়েলটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে তোমাদেরকে চেক করে দেখাবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ভালো যদি না লাগে তাহলে একটা ডিসলাইক করবেন, তাতে কোনো প্রবলেম নেই। তো কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিও এবং তোমাদের এই ভিডিও দেখে কাজে লাগছে কিনা। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিও দেখে তাদের কাজগুলো করতে পারে। আমাদের হচ্ছে এটা কাজ, এটার উপর দিয়ে আমাদের চলে। সেই জন্য বন্ধুরা, যারা সব যে সকল বন্ধুরা কাজ করে সবারই এটা বৃত্তি বলা চলে, কেননা এটা করেই তার সমস্ত কিছু চালায়, সংসার চালায়। সেই জন্য শেয়ার করলে সে যদি দেখতে পায় তাতে তারও সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে, যাতে যে আমরা ভিডিওগুলো যে করছি সেগুলো সবাই দেখছে, দেখে সবার একটা উপকার হচ্ছে। এই জন্যই ভিডিওটা করা, তাছাড়া কিছু না। তো আমরা কাজের মাঝখানে এই ভিডিওগুলো করি, কাজ করতে করতে এই ভিডিওগুলো করি, সেই জন্য যাতে সবাই দেখে সেই জন্যই ভিডিওগুলো করতে হয়। তো সবার যাতে কাজে লাগে, আমাদের ভিডিওগুলো হচ্ছে কাজে লাগার, এটা হাসি খুশির ভিডিও নয়, যাতে কাজ করতে পারে, তার প্রবলেমটা সলভ করতে পারে এবং সে কিছু উপার্জন করতে পারে, সেই জন্য এই ভিডিওগুলো দেয়া হয়েছে, মানে দেয়া হচ্ছে এবং আমরা দিচ্ছি কষ্ট করে ভিডিওগুলো যাতে সবাই দেখে। তো প্লিজ, যদি তো আপনার ভালো লাগে আপনি শেয়ার করবেন, যাতে অন্যজনে সেটা দেখতে পায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর তো দেখো, এখানে একটা নতুন কয়েল এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে এবার সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর তোমাদেরকে চেক করে দেখাবো যে এখানটা যে কোনো কন্টিনিউটি পাচ্ছিলাম না আগেবারে, সেটা পাচ্ছে কি না, এবং আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এইটা করলেই সলভ হয়ে যাবে কি না সেটাও চালিয়ে দেখাবো। তো আশা করছি এইটা প্রবলেমের জন্য এটা হচ্ছিল, কারণ ভোল্টেজ আমরা সব ঠিকঠাকই পাচ্ছিলাম। আমরা প্রথমেই ভেবেছিলাম যে পাওয়ার সাপ্লাই যে প্রবলেমটা আছে, যেখানে 18 ভোল্ট এবং 8 ভোল্টের একটা ভোল্টেজ আমাদেরকে বার করতে হয় আইসিতে সাপ্লাই দেওয়ার জন্য, এবং 18 ভোল্ট বার করতে হয় যে আইজিবিটির যে রেগুলেটেড ট্রানজিস্টারগুলো আছে ওখানে 18 ভোল্ট সাপ্লাইটা যায়, যা আইজিবিটিটাকে রেগুলেট করে। তো সেই হিসাবে ওখানের ভোল্টেজ আমরা তো সবই ঠিকঠাকই পেয়েছি। তো আশা করছি এই প্রবলেমটাই ছিল। তো এটা সেটটা রেডি হয়ে যাবে এবং আমি কাস্টমারকে সেটটা ট্রান্সফার করতে পারবো। তো দেখুন, কন্টিনিউটি একবার চেক করে নিই, এই দেখুন কন্টিনিউটি পেয়ে গেছি। এবার আইজিবিটি একবার চেক করে নিচ্ছি, দেখুন আইজিবিটি ওকে আছে। তো একটু ড্রাই আছে, ড্রাইগুলো একটু সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, যখনই ড্রাই দেখবে কম সে কম সোল্ডারিং করে নেবে, কেন একটা ড্রাইয়ের জন্য আপনার অনেক বড় প্রবলেম এসে যেতে পারে। কারণ ধরুন এই ক্যাপাসিটার যদি ড্রাই থাকে, সেখানে আপনার আইজিবিটিও লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে যেতে পারে, সেই জন্যও ড্রাইগুলো সবসময় সোল্ডারিং করে নেবে। তো আমাদের সব কিছু কমপ্লিট, এবার মাদারবোর্ডটা সেট করব, সেট করে তারপর লাইনে দেব এবং দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেল, সলভ হলো কি না। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে এবং এরকম গুরুত্বপূর্ণ প্রবলেম এবং ইন্টারেস্টিং প্রবলেম মিস না হয়। সেই জন্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার কন্ট্রোল প্যানেলটা লাগাবো, লাগিয়ে ফাইনালি এটার মধ্যে কারেন্ট দেব, এরপর দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা সলভ হলো কি না। তো প্রবলেম যদি সলভ হয়ে যায় তো তোমাদেরকে দেখাতেই পারলাম কোথা থেকে প্রবলেমটা আসলো। তো দেখুন, প্রবলেম আমাদের পুরো সলভ হয়ে গেছে, মেটাল সেন্স করে নিয়েছে এবং গরম হতে শুরু করেছে। তো বন্ধুরা,
যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, যেসব বন্ধুদের সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই সুবিধা হবে। যদি কাজ করো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখুন আমাদের প্রবলেম পুরোপুরি রেডি, দেখো আর বন্ধ হচ্ছে না এবং জলও গরম হচ্ছে, দেখো জল গরম হচ্ছে, ফুটতে শুরু করেছে। তো সবাইকে থ্যাংকস, ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন এবং কেমন হয়েছে সেটা জানাবেন।